দ্বাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে 8 জানুয়ারি 2024 গণভবনে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা ও তার সহধর্মিণী ফুল দিয়ে অভিনন্দন জানান। এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও বঙ্গবন্ধুর নাতনি সাইমা বাজেদ পুতুল উপস্থিত ছিলেন।